অলরাইট গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে কিন্তু আমরা আবারো বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি হবে আজকে আমরা? আমরা যাচ্ছি, আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি কোথাও একটা। আমরা এই না আমরা যেটা আছি মানে যাচ্ছি সেটা আমি জানি না আদৌ হবে কিনা, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। কি কারণে দেরি হচ্ছে ওটা কিছু তো ওদেরকে বলবো না, ওটা ওরা দেখে নেবে। আচ্ছা তোমরা তাহলে দেখে নাও ওটা, তারপর আমরা আবার আসছি। তো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। যদি তোমরা তোমাদের স্বাধীনতার সাথে টাকা আর্ন করতে চাও, তো সেটা বাড়িতে হোক বা এলিভেটর বা তোমাদের ছুটির যে কোনো দিনে, তাহলে তোমাদের জন্য রয়েছে বিনামূল্যে। এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা চয়েসে প্রফিট দিতে পারে, সেটা অ্যাসেট হোক বা পেড অ্যামাউন্ট বা ইউজফুল ইনস্ট্রুমেন্টস বা ট্রেডের সময়। চলো তোমাদের করে দেখাই। আমি এখানে লক্ষ্য করেছি অ্যাসেট ভ্যালু উপরে যাবে, তো যার জন্য আমি এখানে 700 টাকা আপে করলাম। আর গাইস আমি দেখে একটু প্রফিট আর্ন করে ফেললাম। বিনামূল্যে মিনিমাম ডিপোজিট হলো 400 টাকা, বাট তোমরা যদি আমাদের প্রোমো কোড UHWA104 করো তাহলে তোমাদের ডিপোজিট অ্যামাউন্ট ডাবল হয়ে যাবে, আর মানে 400 টাকা হয়ে যাবে 800 টাকা। আর এখানে ডিপোজিট আর উইথড্র কিন্তু ভীষণ সহজ, তোমরা যে কোনো ব্যাংক বা পেটিএম মাধ্যমে ডিপোজিট আর উইথড্র দুটোই করে নিতে পারবে। বিনামূল্যে ট্রেডিং প্ল্যাটফর্ম যুক্ত থাকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কমিশনের সাথে, 130 এর বেশি দেশে অ্যাভেলেবল আছে। এখানে কিন্তু ইনভেস্টমেন্ট আর ট্রানজাকশন একদম সিকিউর। আর তোমরা যদি আমাদের ডেসক্রিপশন বা পিন কমেন্টে থাকা লিংক থেকে বিনামূল্যে ডাউনলোড করো, তাহলে তোমরা 65,000 ট্রেডিং শেখার জন্য পেয়ে যাবে গাইস। তাহলে তোমাদের স্বাধীনতার সাথে টাকা ইনকাম করার সুযোগটাকে যেতে দিও না, এখনই ডাউনলোড করো বিনামো অ্যাপ। তো ফার্স্ট টাইম এরকম দেখা করতে এসেছি, তো ভাবিনি এতটা মজা করবো বা তোমরা এতটা ভালো ব্যবহার করবো আমাদের সাথে, তো খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম এসে খুবই ভালো লাগছে। ব্লগস গুলো দেখো তো আমাদের সব। ওরাও খুব ভালো, সকাল থেকে এসে আমাদের জন্য এখানে অপেক্ষা করে এখানে ছিল। যাই হোক সকালে আমরা আসতে পারিনি, এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা। আচ্ছা যাক ভালো লেগেছে ব্যারাকপুর, ঠিক আছে ঠিক আছে চলো। আমাদের অ্যাকচুয়ালি 4:30 বেরোনোর টাইম ছিল, এখন ওকে গাইস যাই হোক এটা নিয়ে তোমরা দেখলে তো পরে আমি এটা নিয়ে বলবো, আগে আমরা এখন বেরোই তাড়াতাড়ি। আমরা এখন যাচ্ছি একটু কলকাতার দিকে, কারণ ওইখানে আমরা আজকে একটা মোমো খেতে যাবো, জানি না পাবো কি না, বাট আমরা চেষ্টা করছি পাওয়ার। চলো তাড়াতাড়ি বেরোই, অনেকটা রাস্তা এখন গাড়ি চালিয়ে যেতে হবে, ওখানে কী করবো তোমাদের সবই ব্লগে দেখাবো, তাই তো বাবাই? চলো আজকে ব্লগটা কিন্তু সেরা হতে চলেছে।
তার পরে কিন্তু আমরা এখানে মোমোটা পেলাম ফাইনালি তিথি যেটা এত দিন ধরে চেয়েছিল এটা ভীষণভাবে ভাইরাল তো সেটা সবাই জানে মানে আমরাই বোধহয় মানে মানে বাকি ছিলাম বাকি ছিলাম এখানে এসে খাইনি না ওটা বলছিলাম মানে আমরাই বোধহয় শেষ ব্লগার এটা রয়েছে আর একটা সস রয়েছে দেখা যাক নি তুমি প্রথম ট্রাই করো বাবা ঠিক আছে আগে এটা দিয়ে ট্রাই করো তুমি ফার্স্ট ট্রাই করো আমি করব তুমি করো প্লিজ প্লিজ তুমি ফার্স্ট প্লিজ করো তুমি এতদিন ধরে রসগোল্লা খেয়েছো ওই জন্য বললাম তাহলে করো টিক 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 কি আছে আমি তো সেম মোমো আমার বাড়িতেই আমি খেতাম মানে আই মিন আমাদের পাঁচলা আই মিন হাওড়াতে আমার সেম মোমো দেখো গন্ধরাজ বলে কিছু মনে হচ্ছে না তো মনে হচ্ছে না এক সেকেন্ড গাইস আমার কোনো মানে ইন্টেনশন নেই যে আমি এটাকে এক্সপোজ করব বা কিছু বলবো আমি সবার রিভিউ দেখেই খেতে এসেছিলাম যে খুব ভালো লাগবে হয়তো বাট বিশ্বাস করো আমার বাড়ির ওখানে আমি একটা মোমোর দোকানে মানে আমার যে ফেভারিট যেখানে মোমো আমি খাই হাওড়ায় মানে আমার বাড়ি যেখানে ছিল তো ওখানে পুরো সেম মানে সাইজও এরকম থাকতো মানে কালারটা খালি এরকম না মানে হোয়াইট যে স্টিম মোমো এরকম বাট টেস্ট একই কপি দিত 6 পিস দিত এটা কত পিস দিত 2 3 4 5 6 7 8 সেটা বলছি না সেই সব আমি অবশ্যই মাঝে 99 এ এগুলো সব ঠিক আছে বাট আমি সেম টেস্ট আমি কিছু বন্ধ না যে বুঝতে পারছি জাস্ট ওই কালার দিয়ে অ্যাকচুয়ালি এটা নাম হয়ে গেছে আর কিছুই না এমনি খারাপ লাগে না থেকে ভালো ফুচকাতে আমরা যে গন্ধরাজ লেবু মাখে তার বেশি টেস্টে মানে সেন্ট পাই আর কি অন্যান্য মোমোতে আমাদের বলতে গেলে আমি ব্যারাকপুরে এত মোমো খেয়েছি সেই সব জায়গার থেকে একদম ভালো লাগে 99 এ বিশ্বাস করো আমি ভাবতে পারছি না কি করে দিচ্ছে একটা প্যাকও করে নিয়েছি মিষ্টি পাখির জন্য মিষ্টি পাখি ট্রাই করবে বলেছে বাড়ি গিয়ে ওর রিঅ্যাকশনটা নেব কেমন লাগে আমার আমি 1.5 ঘন্টা টাট্টুর উপরে করে পিঠ ঘাড় ব্যথা করে এটা খেতে এলাম আমার বাড়ির ওখানেই তো খেয়ে ফেলতাম আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না এটাকে তো বলছে চিলি ভিনিগার ডিপ তাই তো এটা ঝাল নয় কেন এরকম মিষ্টি মিষ্টি কেন দুটোই মিষ্টি মিষ্টি ঝাল কিন্তু দুটোই নয় আমার মনে হয় আমার ওপিনিয়ন যেটা বলে এটা তো অ্যাকচুয়ালি বলছে তো চিলি কি ভিনিগার ডিপ সান্তি কেন কি যারা নাম বললো তো এটা একটু ঝাল হওয়া উচিত ছিল দেখো এখানে অনেক মানে কাঁচা লঙ্কার দানা টাইপেরও আছে কিন্তু অতটা ঝাল না একবার আমাকে শুধু কোনো ডিপ ছাড়া খাইয়ে দেখাতো এটা দেখে না তো নরমাল খাচ্ছে নরমালটা মানে কোনো মিষ্টি ব্যাপার নেই মানে জানি না ওখানকারই কেউ এখানে এসেছে কি না আই ডোন্ট নো আমি এতটা সিমিলার কি করে হতে পারে ভেতরে পুরটা অবধি সেম তো গাইস মোমোটা দেখলাম বাট আমরা ডিসাইড করতে পারলাম না কিছুই তার কারণে চলে এলাম আর এখন আমরা গিয়ে দেখতে পাচ্ছি মোমোটা শেষ আমি ভেবেছিলাম তো নেবো না প্যাকিংটা পার্সেলটা অ্যাকচুয়ালি মিষ্টি পাখির জন্য কিন্তু দিদি বললে এখনই নিয়ে নাও তার জন্য নিয়ে নিয়েছি মিষ্টি পাখি আমি ওকে ওকে আমি বললাম যে তুমি একটা পার্সেল করে নাও তারপরে আমরা খাবো ও বলছে না না আমি যাওয়ার সময় নেবো কি হতো যাওয়ার সময় নিলে আর মিষ্টি পাখির জন্য পেতে না তারপরে মিষ্টি পাখির ভাগ্য বলো একটা নিয়ে নিয়েছি আমি ও বেচারা পরীক্ষাও আসতে পারছেন ওর জন্য একটু খারাপ লাগে না তোমার আর গাইজ এখান থেকে সাউথ সিটি খুবই কাছে 6 মিনিট তাই জন্য আমরা এখন সাউথ সিটির দিকেই যাচ্ছি চলো অনেক দিন যাওয়া হয় না তাই তো ভাই একদম অ্যাকচুয়ালি ওখানে যাচ্ছে একটা রিজনে একটু এই সময় যাওয়ার আছে আজকে মিষ্টি বাগির থেকে ঝেপে ঘড়িটা পরে নিয়ে চলে এসেছি ওকে চলো বাই ওদেরকে জিজ্ঞেস করলাম যে হেলমেটগুলো এখানে সেফ তো ওরা বলছে যে না এখানে চুরি হয় খুব রেয়ার মানে দেখলাম অনেকে রেখেছে আমরা হেলমেট নিয়ে কোথায় ঘুরব সব জায়গায় যারা আসে তারা আমার কারা এটা চুরি করে ভাই কোন রিজন এগুলো বলে
এই মাইকটা কেনার একটা সুবিধা হলো এটা তুমি মুখের সামনে রেখে আমরা এখানে কথা বলতে পারবো, যেমনটা এখানে বলতে পারছি আগের বারে কোনো ক্লিপ দিতে পারিনি। বলতে হবে এজ এ পার্সন তুমি কোনো গন্ধরাজ লেবুর মানে এটা তো গন্ধরাজ মানে কি লেবু নিশ্চয়ই গন্ধরাজ লেবু গন্ধরাজ 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 কালার ছাড়া আমি আর কিছু পাইনি। স্মেল পেয়েছো? গন্ধরাজ রোল বলে একটা ট্রেন্ডিং আছে মানে এখন চলছে, আমি পারলে ছবিটা অ্যাটাচ করে দেবো। কি বিভৎসকর এটা দেখতে, মানে তোমরা বুঝতে পারছো ময়দাটা যখন ফ্রাই মানে তেলে যখন ফ্রাই করে আর কি রুটি টাইপের করা হয় কতটা ব্রাউনি শেড চলে আসে, কতটা হার্ড কালার দিলে ওরকম একটা মারাত্মক গ্রিন কালার আসে, বাপরে বাপ। যাই হোক এই ভাইটা এসেছিল এখানে শপিং করতে আর এখানে দেখা হয়ে গেল এই মুহূর্তে। তো কেমন লাগে আমাদের ব্লগস বা প্র্যাঙ্কস গুলো? দারুণ মারাত্মক, আমার যা ব্রেন গোয়িং লাগে দেখে, জাস্ট আমি রাতে শুয়ে শুয়ে যদি দেখি মানে পড়ার ফাঁকে যে দেখি আমার পুরো মাইন্ডটা ক্লিয়ার হয়। আর যদি আমি রাত কিছু করো আর যা কথা এবার ভিডিও বানাও আর আমাদের এন্টারটেন করো। তো গাইস দেখো আমাদের প্রথমত আমরা জানো লিওন্সের মোমো খেয়ে একদম পেটের অবস্থা ভীষণ মতো খারাপ হয়ে গেছিলো, তারপরে আমরা এখানে এলাম একটু হালকার ফুলকার ভাবে কেসি কটা উইংস নিলাম আর আমাদের ফেভারিট এখানকার পেপসি, কারণ এখানে যে আইসটা দিয়ে ডিপ করে দেওয়া থাকে না। কি আর আমার করো না প্লিজ ভিডিওটা, আমি না বুঝতে পারিনি আমি না। তোমরা জানো আমরা লিওন্সের সেই চাপের সেই একটা মানে মোমো খাওয়ার পর বারবার আমার ঢেক উঠছে, বাজে স্টপেজ না না বলো বলো। যাই হোক ওই ভাইটার সঙ্গে দেখা হওয়ার পরে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তোমার বন্ধু তাই তো? যাক যাক খুব ভালো লাগে তোমার সাথে দেখা করে, এইভাবে দেখা করতে থাকলে আরও বেশি মজা হয় তাই না? আর ভিডিও সব ভালো লাগে তাই? যখন আমাদের এই তিরিশের ফ্যামিলি মেম্বাররা যখন দেখা করতে আসে এটার একটা আলাদাই শান্তি তাই না, মানে এটা বোঝাতে পারবো না আমি কতটা আমরা হ্যাপি হয়ে যাই তাই না। মানে ওরা যখন আসে ওরা তখন বলে যে দিদি তোমাদের অকওয়ার্ড লাগে, দাদা তোমাদের অকওয়ার্ড লাগছে, আমাদের একদমই অকওয়ার্ড লাগে না। আমি তোমাদেরকে বলছি অনেকে আমাদের কমেন্টও করো যে দিদি তোমাকে এখানে দেখি, দাদা তোমাকে এখানে দেখেছি ভয়ে পাচ্ছিলাম লজ্জা লাগছে, যার জন্য যাইনি। তোমরা ভয় পাবে না, আমাদের একটু অকওয়ার্ড লাগে না। অনেকে অনেকে আবার আমাদের এটাও বলে যে আমরা ভাবি যে তোমাদের সামনে এলে তোমরা কিরকম বিহেভ করবে, আমি ওটাই বলছি তোমরা তোমরা ভাবে না যে আমরা খারাপ না, যদি আমরা খারাপ বিহেভ করি সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে এক্সপোজ করে দেওয়া হয় একদম বলে দিই। আমাদের সত্যি কথা বলতে আমাদের ভীষণ ভালো লাগে, তোমরা যখন আসো আমাদের ভীষণ ভালো লাগে, মনে হয় আমাদের মানে আমরা যে করছি কাজগুলো আমরা সার্থক এটাই মনে হয়। আমার মুখটাও কেমন একটা যেন হয়ে গেছে, যাই হোক তারপরে হালকার উপরে একটুখানি ইয়ে নিলাম, কারণ পেটটাও ব্যথা করছে আমার, পেটে কিছু পড়েনি, কোনো মিল নিইনি, দুপুরের পর থেকে খালি মোমোটা নিয়েছিলাম, মোমোটা খাওয়ার পরে একটু ঘুরেছিল, তারপরে এখন জানি পাকা হয়ে গেছে আবার, তাই জন্য হালকা একটু চিকেন উইংস নিয়েছি, ওটা আপাতত এনজয় করি। আর একটু কফি মানে ইয়েটা কফি আর এই কভারটা আমি তোমাদের দাদাকে কিনে দিয়েছি, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ। খাহিলো আমি ছোড় কর তুমি খাহিলো ফার্স্ট কবে খাওয়ালাম আগে আমাকে দেখতে 11:30টা কটা বাজে 11:00টা বেজে গেল দেখতে দেখতে, আর আমরা এখন বাড়ি যাচ্ছি গল্প করতে করতে। কখন বাবাদের আমাদের বলাই আছে যে আমাদের একটু আসতে লেট হয়, মা এক্ষুনি ফোন করেছিল। ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা এর আগেও বলে দিয়েছিলাম যে আমাদের আসলে কিন্তু 12টা বাজতে পারে। আমরা ফার্স্ট টাইম সাউথ সিটিতে মানে এত রাত অবধি আসি তাই না? আমরা এতক্ষণ থাকি না কারণ উবের পাবো না বলে, আজকে বাইক নিয়ে এসেছি বলে রিল্যাক্স থাকতে পারছি। বাইক নিয়ে এটা ফার্স্ট টাইম না? হ্যাঁ ওটাই বলছি, আমরা এত রাতে কোনো কোনো বাড়ি থাকিনি, এখানে সব স্টোর বন্ধ হয়ে গেছে। আমরা অ্যাক্সিস মলে লাস্ট থেকে গেছিলাম, সেই লাস্টে উবের পাওয়া যাচ্ছিল না বলবো ভাই, হ্যাঁ সে কি বিশাল খারাপ ব্যাপার, লাস্টে একটা উবের পেয়েছি সবাই ক্যান্সেল করে দিচ্ছে। গাইস আমরা এখন যাচ্ছি, এটা আমাদের ট্র্যাক্টর, আমাদের হেলমেট একদমই চুরি হয়নি আছে, ফিনিশ করব আপাতত বাড়ি। আচ্ছা কালকে গিয়ে করব, বাড়ি গিয়ে করব। হ্যাঁ যাই হোক এখন আপাতত গাড়ি চালাই যাই, অনেকটাই রাত হয়েছে। তোমায় না অনেক সুন্দর লাগছে আজকে, পুরো হ্যান্ডসাম হিরো লাগছে তোমায় আজকে, তোমার থেকে বেশি সুন্দর মনে হয়। তো আমি ছেলের থরি না, আমি এখানে ব্লগিং করছি না কারণ রাত হয়ে গেছে অনেকটা, চলো ওকে বাই, এখন তোমাকে নিয়ে আবার রিস্ক আছে, এখন রাত্রি বাড়ি যাই তারপরে যাই। আর বটটা মানে কত ভাবে কালকে আমরা রাত্রিবেলা কোন রকম এলাম, তারপরে আসার পরে এতটাই টায়ার ছিলাম কোনো ক্লিপ নিতে পারিনি, আর আজকে আমরা ফাইনালি সময় পেয়েছি কলকাতা চলন দিকে দেখার জন্য, যেটার জন্য আমরা ভীষণ ভাবে এক্সাইটেড ছিলাম, আর মাঝখানে এত কাজের চাপ ছিল তার কারণে আমরা যেতে পারিনি। আমাদের ফার্স্টে ফার্স্ট শো দেখার ইচ্ছা ছিল বাট আর প্রথমত আমাদের এখানে তখন আসেনি, এখানে মানে কালকে না পরশু দিন এলো, আর আমরা যাচ্ছি আজকে, কালকে যেহেতু বেরিয়েছিলাম ব্লগ করতে তোমরা জানো, তো আজকে তাড়াতাড়ি চলো যাই, অলরেডি লেট আছে, 4:45 শো আছে, এখন প্রায় 4:30 অলরেডি, তাড়াতাড়ি বেরিয়ে যাই কারণ আমাদের পৌঁছাতে হবে, দেখতে হবে মুভিটা, টাটা। তারপরে বাদ বাকিটা আমি গিয়ে বলবো, চলো। 2 মিনিটে সিনেমা হলে তাই তো? একদম, মানে এরকম 2 মিনিটে বাড়ির পাশে একটা মাল্টিপ্লেক্স একটা লাগি চাই। ঠিক আছে যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা অনেক আগে ঢুকে পড়েছি, একদম ফার্স্ট থেকে কিন্তু শোটাকে আমরা দেখবো তাই তো, ভীষণ এক্সাইটেড। এরকম এত তাড়াতাড়ি তাড়াহুড়ো মানে আমরা কেজিএফও করিনি,
কিজিবে কিন্তু প্রথম দিকটা অনেকটা মিস করেছিলাম। এই যে দেখা যাক, খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য আমরা। আমার ক্লাস পড়ে ভালো লাগছে, ভীষণ ভালো লাগে তোমাকে। এখন ইন্টারভ্যালে টাইমটা আমরা বেরোলাম, এখন খাবার দাবার অর্ডার করতে গেছি। ইন্টারভ্যালটা যেরকম হলো আমার লাইক টিপিও লাইক ফাও হয়ে গেছে। এই যে এখন আমরা আর ওয়েট করতে পারলাম না, তাড়াতাড়ি যাই বসে থাকি। গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি ভাগবা ধরলে একতারা হব কৃষ্ণ চাইলে বাসি, গীত বিতানের দিব্যি তোমায়। আচ্ছা ভিডিওস দেখো? হ্যাঁ রোজ। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে? ভীষণ ভীষণ। বাই দ্য ওয়ে ভিডিও কিছু অসুবিধা নেই তো? আমার জন্য জামা চুজ করা হয়ে গেছে। মিষ্টি পাখির জন্য আজকে একটু ডিয়ার প্লেয়ার খেলবে নাকি? এক লাখ টাকা শপিং এর চ্যালেঞ্জটা দিই। কোনো দরকার নেই, বারবার ঠকে না কেউ। আচ্ছা আচ্ছা, এক কোটি দিই তাহলে। চোখে দেখিনি কখনো ভাই, বন্ধ করি। অলরাইট গাইস, তো আমরা সেদিনকে আমরা অ্যাকচুয়ালি দেখে চলে এসেছিলাম এই লুকটা, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই পরে একটা ব্লগ আছে, এটা মধ্যে তোমরা ডিটেইল জানতে পারবে এটা কেন আমরা দিয়েছি এত। আর তার আগে বলে দিই, অবভিয়াসলি মুভিটা খুবই ভালো ছিল, ভীষণ সুন্দর ছিল, মানে স্টোরিটা ভালো। এবার হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, যারা এক্সপেক্ট করছো যে কিরণদা মানে ভঙ্গাই যে পুরো মুভিটা আমার থাকবে এমনটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি আমরাও এক্সপেক্ট ওটাই করেছিলাম, ওটাই করেছিলাম, ওটাই আমরা করে গেছিলাম। বাট আমরা ওখানে একটু শক হয়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি পুরো সিনেমাতে ছিল না। যারা মুভি রিভিউ করে তারা অনেকে বলছে নাকি, মানে অনেক রকম রিভিউ দিয়েছে, আমি সেগুলো দেখেই তারপরে গেছিলাম দেখতে। তার মধ্যে আবার একজন বলছিল নাকি ওখানে কিরণদার অ্যাক্টিং খুব বাজে ছিল। বাট আমার ওরকম কোনো, আমাদের সত্যি বলছে ওরকম কিছু মনে হয়, ভীষণ ভালো লেগেছে অ্যাক্টিং থেকে শুরু করে সবাই ভালো লেগেছে। বাট আর একটু যদি পার্টটা বেশি থাকতো বা আমাদের সবকিছু মেনে নিচ্ছি, একদম ঠিক আছে। আমিও যেমন সব একদম ভালো রিভিউ দিতে পছন্দ করি, স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, তো স্ট্রেট কাটই বলে দিচ্ছি, কিরণদাকে তোমরা যদি এক্সপেক্ট করে থাকো পুরো মুভিতে সেটা কিন্তু দেখতে পাবে না। বাট কেউ যদি বলো যে অ্যাক্টিং খারাপ, আমাদের এক মুহূর্তের জন্য মনে হয়নি, কোন ডায়লগ না দিয়ে খুব সুন্দর অ্যাক্টিং করেছে, ওটাই বেটার, একদম ভালো করেছে অ্যাক্টিং। যাই হোক, বাংলা মুভি পাশে থাকো, তোমরা এখনো যারা দেখোনি এখনই দেখে নাও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বেল আইকনটাকে টুম করে দাবিয়ে দাও। আর খুব এই যে আমরা সেজে গুজে, তাহলে বুঝতে পারছো সামনে পুজো, খুব সুন্দর সুন্দর ব্লগস আসতে চলেছে। আর যদি দেখতে হয় তাহলে কি করতে হবে? পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে।